ফর বিউটিস। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। আর ভিডিওটা একটা ব্যাগ কালেকশনের উপর ভিডিও। আমার কাছে খুব বেশি না হলেও মোটামুটি ব্যাগ আছে, যেগুলো আমি ব্যবহার করি আর কি। প্রতিদিন প্রতিদিনকার ব্যবহার করি না, যখন মাঝে মধ্যে বাইরে কোথাও যাই তখন ব্যবহার করি। আর যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা তো সবার প্রথমে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি দেখাই যেটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি, সেই ব্যাগটাই আমি তোমাদের দেখাবো। আর তার মধ্যে এখনো জিনিসপত্র আছে, আমি কিছু বের করিনি, কারণ ওটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে এই ব্যাগটাই আমি দেখাবো। এই যে এটা আমি সবার প্রথম সবচেয়ে বেশি ব্যবহার করি আর কি। আর এর এখানে এই চেন রয়েছে একটা, এর আগের মধ্যে এখনো জিন্স মাস্ক রুমাল এগুলো সব রয়েছে, যেগুলো ব্যাগের মধ্যে থাকে আর কি। মাস্ক সবসময় রেখে দিই, আমার আমার ছেলের আমার মেয়ের মাস্ক সবসময় আমার কাছে থাকে আর কি এই ব্যাগটা। আর এর এটা রয়েছে, ফিতেটা রয়েছে এরকম বড়, এটা শুধুমাত্র এরকম কাঁধে ঝুলিয়ে নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়, তো সবভাবে নেওয়া যায়। তো এই ব্যাগটা আমার কাছে খুব ফেভারিট একটা ব্যাগ। আর এর বয়সও প্রায় 2 বছর হতে চললো, 2 বছর হয়ে গেছে। তো এই গেল আমার প্রথম ব্যাগ। তারপরে আমি তোমাদের দেখাবো আমি যে ব্যাগটা, ওই ব্যাগটা তো সবচেয়ে বেশি ব্যবহার করি, তারপরে যে ব্যাগটা ব্যবহার করি আর কি। হয়তো বাজারে গেলাম ওইটা তো নিয়ে যেতে পারবো না, ওইটা ছোট্ট হচ্ছে, একটু বড় ব্যাগ যখন আমার দরকার হয় তখন আমি কোন ব্যাগটা ব্যবহার করি, তখন আমি এই ব্যাগটা ব্যবহার করি। এটা হাতে এইভাবে ঝুলিয়ে নিয়ে চলে যায় এইভাবে। তো এই একটা ব্যাগ, এর মধ্যেও রয়েছে দেখো কত জিনিস, এর মধ্যেও রয়েছে মাস্ক, এর মধ্যে রয়েছে মাস্ক রুমাল রয়েছে আর কি। এই দুটো ব্যাগ বেশি ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার করি, এই জন্য এর মধ্যে মাস্ক রয়েছে, ওই ব্যাগটার মধ্যেও মাস্ক রয়েছে। তো এর ভেতরে মাস্ক রয়েছে, আর এইরকম একটাই মাত্র চেন। তো এই হলো ব্যাগটা, আর এটা হাতে তৈরি ব্যাগ, এটা হাতে তৈরি ব্যাগ। অনেকে জানে যে এটা হাতে তৈরি করা ব্যাগ, অনেকের যে যেখানে থাকো আর কি সেখানে লোকাল মার্কেটে পাওয়া যায় আর কি, লোকাল শপ গুলোতে এগুলো পাওয়া যায়। তো এই গেল আরেকটা ব্যাগ। এরপরে আমি তোমাদের সঙ্গে যে ব্যাগটা শেয়ার করবো আর কি, তোমাদের দেখাবো, সেটা আমার খুব কাছের। এই ব্যাগটা হলো আমার খুব কাছে, তার কারণ হলো এই যে আমি এই ব্যাগটা নিয়ে স্কুলে যেতাম, আমি যখন নার্সারি স্কুলে পড়াতাম তখন আমি এই ব্যাগটা নিয়ে যেতাম। এই যে এর মধ্যে এরকম দুটো মাঝখানে বড় বড় চেন রয়েছে, সামনে দুটো চেন রয়েছে, পেছনে একটা রয়েছে, এইরকম বড় সাইজের দেখে কিনেছিলাম। তার কারণ এর মধ্যে টিফিন জলের বোতল পেন খাতা মানে যা টুকিটাকি জিনিস আর কি লাগবে সেগুলো নিয়ে যাওয়া যাওয়ার জন্য এইরকম একটা ব্যাগ, কাঁধে ঝোলানো ব্যাগ কিনেছিলাম। এই যে এরকম কাঁধে ঝোলানো ব্যাগ কিনেছিলাম, এরকম ভাবে শাড়ি পরে নিয়ে চলে যেতাম, এই জন্য এই ব্যাগটা আমার খুব কাছের ব্যাগ। তো আর এখন তো যাই না, ছেলে হওয়ার পরেতে আমি তো এখন স্কুলে যাই না, সেই জন্য এটা পরে রয়েছে এই একটা ব্যাগ। এরপরে আমি যে ব্যাগটা তোমাদের দেখাবো সেটাও আমার খুব ফেভারিট একটা ব্যাগ, এটাও কিনেছি 3-4 বছর আগে কিনেছি। তো ব্যাগটা হলো এই, এরও লম্বা ফিতে, এর ফিতেটাও এইরকম লম্বা, আর এর এইরকম ভাবে খোলা যায়, এই যে এইরকম ভাবে চিপকে দিলে ব্যাগটা হয়ে যাবে। এপারে একটা চেন, এই মাঝখানে একটা চেন, এখানে একটা চেন, এর তিনটে চেন, তিনটে পকেট আর কি। আর ব্যাগটা এইভাবে, তো এইভাবে কাঁধে ঝুলিয়ে নেওয়া যায়, আবার এইরকম ভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়েও নেওয়া যায়। তো এই জন্য এটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ, যে কাঁধে নিলে না শুধু খুলে খুলে পড়ে যায়, সেই জন্য যেগুলো মাথার এপাশ থেকে গলানো ব্যাগ সেগুলো আমার খুব পছন্দের আর কি, যে পড়ে যায় না আর কি, সেই জন্য খুব পছন্দ আর কি। তো এই গেল আর একটা ব্যাগ। এরপরে আমি যে ব্যাগটা তোমাদের দেখাবো সেটা আমার মেয়ের ব্যাগ, ওই আগের ব্যাগটার মতন একই ডিজাইনের ব্যাগ, এটাও সেম এইরকম ডিজাইনের ব্যাগ। ওর ওইটা আমি কিনেছিলাম, দেখো বায়না করছিল তাই আমি ওর এইটা কিনে দিয়েছি। তো একই ব্যাগ, এটা আমার মেয়ের ব্যাগ। এরপরে তোমাদের সঙ্গে যে ব্যাগটা আমি শেয়ার করবো সেটা হলো এই যে, এই ব্যাগটা খুব একটা বেশি ব্যবহার করিনি, এই একটা ব্যাগ, এর মাঝখানে রয়েছে একটা চেন, এই একটা চেন, আর এই একটা চেন মানে পকেট আর কি, এই একটা পকেট,
আর এটা এরকম কাঁধে ঝোলানো ব্যাগ, তো কাঁধে ঝোলানো ব্যাগ খুব একটা বেশি ব্যবহার করি না, তার কারণ শুধু কাঁধ থেকে খুলে খুলে পড়ে যায়। যখন শাড়ি পরি তখন এই ব্যাগগুলো ব্যবহার করি। এই একটা ব্যাগ, এটাও লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এই একটা ব্যাগ, এরপরে আমি তোমাদের যে ব্যাগটা দেখাবো সেটা হলো এই। এই ব্যাগটা তো ব্যবহারই করিনি, অনেকদিন আগে কিনেছি, ব্যবহার করিনি। এর সামনেরটা এইরকম আর কি, শক্ত এই ব্যাগটা, আর এর ভেতরটা বেশি জিনিসপত্র এতে ধরে না আর কি। এই একটা পকেট গেল, আর এই একটা পকেট, আর ভেতরে একটা ছোট্ট পকেট আছে। তো এই ব্যাগটা, এটাও লোকাল শপ থেকে কিনেছিলাম। এই একটা ব্যাগ, পরে আমি তোমাদের একটা পার্স দেখাবো, আমার পার্স গুলো দেখাবো। সেগুলো হলো এই এই একটা, এটা আমার খুব ফেভারিট একটা পার্স। আমি প্রথমে আমার মেয়ের জন্য কিনেছিলাম, তারপরে আমি নিয়ে নিয়েছি। ওর কি দরকার কি পার্সের, তাই না? এই একটা, এর মধ্যে এই একটা পকেট রয়েছে, আর এর ভেতরে একটা পকেট রয়েছে, এর ভেতরে এই একটা পকেট রয়েছে এই, আর এর বাইরে সোফিয়া রয়েছে, সোফিয়ার ছবি রয়েছে। এই জন্য আমার খুব ভালো, মানে পছন্দের একটা পার্স, আর খুব ছোট্ট, অনেক কিছু ধরে যায়, অনেক টাকা ধরে যায় আর কি এই পার্সটা। এরপরে আরেকটা পার্স দেখাবো, এখান থেকে অ্যাপেলের চিহ্নটা উঠে গেছে। এই একটা পার্স, এটা খুব বড় আর কি, এতে মোবাইল এসে যাবে। আর এই ও বাবা, এর মধ্যেও টাকা পয়সা রয়েছে। তো এই এর মধ্যে এই একটা পকেট, আর এইরকম ব্যাগ পার্স গেল। আর একটা পার্স আছে আমার কাছে, এই এর অনেকগুলো পকেট, এই বাইরের থেকে তিনটে পকেট রয়েছে, আর প্রত্যেকটা পকেটের ভেতরেও একটা করে পকেট, প্রত্যেকটা ভেতরে একটা করে পকেট। এইটা এই জন্য আমি ব্যবহার করি না, এতগুলো পকেট কোথায় কি রাখি মনে থাকে না, এই জন্য আমি ব্যবহার করি না। আর এরপরে তো জামা কাপড় বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কাঁধে ব্যাগ রয়েছে, তারপরে হাতে ঝোলানো ব্যাগ রয়েছে, অনেকগুলো ব্যাগ রয়েছে, ওইগুলো তো আর দেখানোর দরকার নেই। এইগুলো ফেভারিট ব্যাগ আর কি, এই জন্য এইগুলো দেখালাম। আর সেগুলো তো কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া, তারপরে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া, ওইগুলো আর দেখালাম না। ওই ওই ব্যাগগুলো অনেকগুলো রয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই।